কথায় কথায় বলে একটা কথা যে আসল খেলা হবে, আমি হিরোলামের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা, খেলা আর বলতে বলে মাঠে বলে প্লেয়ার হতে পারেন না, তা আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো ওনাকে বড় চার আসনে ভোটে দাঁড়াতে বলবেন। আপনি জিরো হয়ে গেছেন, হিরো আলম জিরো হয়ে গেছেন, আসলে কি আপনি জিরো হয়ে গেছেন? দেখুন আপনারা আমাদের সেতুমন্ত্রী উবায়দুল স্যার বলেছেন যে হিরো আলম জিরো হয়ে গেছে, আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না, যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই মনে করে জিরো হয়ে গেছে। এবং আরেকটা বিষয় দেখেন যে তিনি বলেছে যে হলে যে হিরো আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে, তার ছিল করে কথাবার্তা বলেছে, একজন মন্ত্রী যখন তা এত দেশের জনগণকে সে কিন্তু ছোট করে কথা বলতে পারে না, কিছু কিছু জায়গাতে আছে যে আমরা মনে করেন আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের বিচার করা হয়, কিন্তু কোনো মনে করেন মন্ত্রীরা যদি কোনো অন্যায় করে যে দেশের মনে করেন কিছু সীমা লঙ্ঘন করে আমার কাছে আইন আছে, যে তিনি তো আমাকে তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলেছে তার কী হবে বলেন তো আপনারা, তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসল খেলা হবে, ঠিক আছে আমি হিরো আলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা, খেলা আর বলতে বলে মাঠে বলে প্লেয়ার হতে পারেন না, তা আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে কুটিরা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না, তারপরে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন দেখেন তো হয় কিনা। তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান আর গণতন্ত্র দেশে সবাইকে ভোটের দাঁড়ানো সাইজে আমাদের লাগান হতে হবে, সেই সাইজ না হলে তারা ভোটের দাঁড়াতে পারেন এই কথাটা তারা বলতে পারেনি, যখন নির্বাচন যখন লোমেশন পেপার কিনছিলাম তখন এই কথা তারা বলেনি যে আপনারা এই এই যোগ্যতা না হলে কিনতে পারবেন না, তাহলে তো আমরা ভোটে দাঁড়ানো হয়নি, তাহলে এখন কেন আমাদেরকে ছোট করে নিয়ে কথা বলতেছে, আমি এ মুহূর্তে কোনো দলে যোগ দেবো না, আমি স্বতন্ত্র প্রার্থী আছি, স্বতন্ত্র প্রার্থী থাকতে চাই, দলে দল কোনো আমি যোগ দিয়ে আপনাদেরকে জানাবো। নির্বাচন করবেন নাকি আগামীতে? অবশ্যই নির্বাচন করবো, জাতীয় সংসদে নির্বাচন করতে চান? আবারও সংসদ নির্বাচন করবো, কিন্তু নির্বাচনের এইরকম যদি পরিবেশ থাকে তাহলে নির্বাচন করবো না। কিরকম পরিবেশ আশা করেন আপনি? আমি সুষ্ঠু নির্বাচন চাই, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা নির্বাচন চাই, যেখানে সব দলের লোক মনে করেন নির্বাচন করতে পারবে, জনগণ আপনি কোনো ভয় ভীতি থাকবে না, মনের সুখে সবাই একটা ভোট দেবে, যাকে তার পছন্দ আছে ভোট দেবে, এইরকম একটা নির্বাচন চাই আমরা। আপনি এখনই বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, এটি একটি বিশেষ একটি দলেরও চাওয়া, তাহলে আপনি কি কোনো বিশেষ দলের হয়ে কাজ করছেন কিনা গোপনে? না, জনগণ নির্বাচন করবে কার আন্ডারে, আমি ধরেন আমার কাছে কোনো দলের কেন হবে, আমরা যখন স্বতন্ত্র প্রার্থী আমরাও তো একটা দল, আমরা যখন ভোট করি আমরা তো একটা দল, আমরা ভোট করলে তা ভোট কেন করতেছি, আমরা দল না হলে আমরা তাহলে ভোট কেন আমরা করতে করে দেবে দাদা।